নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পাঁচই ফেব্রুয়ারি দু মঙ্গল রাশি পরিবর্তন করছে রাত্রি নটায় ধনু রাশি থেকে মকর রাশিতে উচ্চ রাশিতে প্রবেশ করে পাঁচটি রাশির কপাল খুলবে এবং তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান অর্থাৎ পাঁচটি রাশির মঙ্গলি মঙ্গল এবং তিনটি রাশির অমঙ্গল অর্থাৎ অশুভ কিছু সমস্যা কিন্তু দিবে আগামী চল্লিশ দিন এই মঙ্গল মকর রাশিতে অবস্থান করে এই পাঁচ রাশিকে কিন্তু বিশেষভাবে ধনবর্ষা ঘটাবে এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে মঙ্গল কিন্তু পরম উচ্চ অবস্থাতে মকর রাশিতে থাকবে এবং এখানে যোগ এবং চতুর্গ্রহী যোগও কিন্তু ঘটবে মকর রাশিতে এই মঙ্গলের রাশি পরিবর্তনে এবং এই যে পনেরোটা দিন এই যে মঙ্গলের যে ডিগ্রিগত দিক থেকে যে পরম উচ্চস্থ হচ্ছে উচ্চ গৃহে গৃহে উচ্চস্থ হচ্ছে এবং নবাংশ চাটেও বর্গোত্তম হচ্ছে মঙ্গল এর ফলে এই পাঁচ রাশির হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি দেখুন মঙ্গল আমাদেরকে দেয় সাহস পরাক্রম দেখবেন অনেকের ক্ষেত্রে কি হয় মনের মধ্যে কিন্তু একটা জোশ থাকে কাজের মধ্যে এনার্জি থাকে মঙ্গল কিন্তু দেয় মঙ্গল হচ্ছে ভূমি গ্রহ অনেকে থাকে না সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে শরী কি সমস্যা চলছে জানবেন আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের প্লেসমেন্ট খারাপ রয়েছে তাই মঙ্গল যদি আপনাদের জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তার সঠিক প্রতিকার দরকার রয়েছে মঙ্গল খারাপ থাকলে একাধিক ঋণ ঋণের উপর ঋণ এটা কিন্তু আসবে অর্থাৎ মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাবে অবস্থান করছে মঙ্গলের উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেটা কিন্তু দেখা কিন্তু দরকার এবং এই যে মঙ্গল যদি অশুভ থাকে দুর্ঘটনার প্রবলে কিন্তু অনেকেই কিন্তু পড়তে কিন্তু পারেন দুর্ঘটনা মঙ্গল খারাপ থাকলে আইনি জটিলতা আইনি সমস্যাতে পড়তে পারে মঙ্গল যদি আপনার খারাপ থাকে জন্মকুণ্ডীতে আপনার শরীর শরীরে ব্লাড রিলেটেড সমস্যাগুলো আসার সম্ভাবনা কিন্তু বাড়বে আর মঙ্গল যদি ভালো থাকে তাহলে জানবেন আপনি বড় উচ্চ পদস্থ অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আপনি কিন্তু কর্মরত থাকবেন মঙ্গল ভালো থাকলে একাধিক প্রপার্টির মালিক আপনি হবেন মঙ্গল যদি ভালো থাকে আপনার ভালো একজন খেলোয়াড় ভালো প্লেয়ার বলে না খেলাধুলা কেমন হবে মঙ্গল যদি মঙ্গলকে দেখতে হয় যে কেমন রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে খেলাতে কতটা সাকসেস পাবে মঙ্গল যদি ভালো থাকে তাহলে একজন ভালো কিন্তু হতে পারে মঙ্গল ভালো থাকলে আপনি লোহার বিজনেস করুন বা হিট জাতীয় মানে আগুন রিলেটেড কোনো যদি ব্যবসা করেন তাতেও কিন্তু আপনি ফাস্টফুডের দোকান করুন অথবা আপনার ইটের ভাটা রয়েছে এখানে কিন্তু মঙ্গলে কিন্তু কারো কথা রয়েছে লোহা এটাও কিন্তু মঙ্গল তো মঙ্গলের এই যে রাশি পরিবর্তন উচ্চ গৃহে মঙ্গল প্রবেশ করবে এবং মোটামুটি আপনার থেকে দিন মতন এই মঙ্গল কিন্তু মকর রাশিতে থেকে আপনার মানে পরম উচ্চস্ত ফল কিন্তু দিবে এবং পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি জানাবো আর তিনটি রাশির ক্ষেত্রে আমি কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয় অ্যালার্ট করে দিচ্ছি এই তিনটি রাশির বিশেষভাবে সাবধান কিন্তু থাকুন লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল রাজ্যকারী প্ল্যানের আপনার লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট হয় মঙ্গলে যদি আপনাদের মহাদশা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের প্রত্যন্তদশা যদি চলে ডেফিনেটলি এই সময় এক্সিলেন্ট রেজাল্ট এই পাঁচ রাশি পাবে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি কারণ কৌশিকদা যখন প্রোগ্রামগুলো দেয় কিনা না সম্পূর্ণ গ্রহের নিরিখে কিন্তু আমি আলোচনা করি ওই হবে হচ্ছে বা দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি এটা কোনো কথা না টোটাল লজিক্যালি আমি কিন্তু বোঝাই এবং এর পাশাপাশি এই যে মঙ্গলের রাশি পরিবর্তনে আমি যে রাশিগুলোর আমি কথা বলব সেই রাশিগুলো কিন্তু মানে এক কথায় মানে এই সময় এই পাঁচই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা যে কোনো কাজকে গুছিয়ে নিন সময় কিছু আসে যে সময়টাকে কাজে লাগানো উচিত তো এই যে পনেরোটা দিন এই সময়টা যদি কাজে লাগিয়ে নিতে পারেন লিখে রাখুন আগামী দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্রাইট ফিউচার কিন্তু হতে চলেছে তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন হোয়াটসঅ্যাপ বুকিং আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস সার্ভিস এবং সম্পূর্ণরূপে দেখুন যারা ভিডিও দেখছেন হয়তো আপনার সাথে হচ্ছে না একবার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখান অথবা হস্তরেখা দেখান তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন কারণ অনেকে প্রচুর ঋণে পড়ে গেছে ঋণ কি বলুন তো একটা ঋণ থেকে উঠতে গিয়ে আরেকটা ঋণ একটা গর্ত বন্ধ করতে গিয়ে আর কেটে আবার ওই সেই গর্তটা বন্ধ করেছে অর্থাৎ ঋণ কিন্তু থেকে যাচ্ছে ঋণ কিন্তু পিছু ছাড়ছে না ঋণের বস্তা কিন্তু ঘাড়ে থাকছে তার জন্য কিন্তু ডেফিনেটলি প্রতিকারের কিন্তু দরকার রয়েছে কিছু উপাচারও রয়েছে পাশাপাশি বাস্তু বাস্তু ক্ষেত্রে আপনার মঙ্গলের স্থানটা কেমন রয়েছে এটা কিন্তু জানা দরকার মঙ্গলের জায়গাটা আপনার কেমন রয়েছে বাস্তু ক্ষেত্রে তবেই কিন্তু বলা সম্ভব যে এই সময়ের মধ্যে আপনারা কেমন রেজাল্ট পাবেন আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যে আমি একটা কথা বলি আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং গ্যারেন্টির সাথে করি গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ এই দুটো আমার মধ্যে কিন্তু আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি সবার কিন্তু হাত ধরি না আমি বারবার অনেক ক্ষেত্রে প্রেডিক্সার করে ছেড়ে দিই স্যার আমি প্রতিকার নিতে পারছি না আমার অসুবিধা দেখুন প্রতিকার নিতে পারছেন না কেউ কেউ বলছেন সেই জায়গাটা আমি একটা কথা বলি অসুখ হলে না ওষুধ খেতে হবে তেমনি আপনার সমস্যা হয়েছে আপনার সমস্যাকে সমাধান করতে গেলে প্রতিকার অবশ্যই করতে হবে নয়তো সমস্যা থেকে যাবে ভিডিও শুনবেন হয়তো আপনার সাথে মিলছে না অন্য কারোর সাথে মিলে যাবে তো এই জায়গাটা দেখা দরকার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলি এবং পাশাপাশি হস্তরেখা যাই হোক আসল আলোচনাতে আসা যাক যারা কনসালটেন্সি করতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন প্রথম রাশি মঙ্গলের রাশি বলতে তিনটি রাশির ক্ষেত্রে যে খারাপ আমি বলছি সেই তিনটি রাশির নাম আগে আমি বলি তার আগে একটি কথা বলি যাদের মঙ্গলের মহাদশা চলছে মঙ্গল যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয় এই এই মঙ্গলের যে উচ্চ গৃহে প্রবেশ না আপনাদেরকে কিন্তু মালামাল কিন্তু করবে কোটিপতি আপনাদেরকে কিন্তু করবে প্ল্যানিং অবশ্যই করতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত প্রথম যে রাশি তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ আমি বারবার বলছি তিনটি রাশি আগামী চল্লিশটা দিন একটু হলো সাবধান কিন্তু থাকুন প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের অষ্টম গৃহে চলে যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশপতি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতিও দেখুন এখানে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা আছে যারা গাড়ি বাইক চালাচ্ছেন ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে গাড়ি বাইক চালানোর দিকে অবশ্যই সতর্ক থাকুন সবসময় ভালো শুনলে তো হবে না কিছু কিছু ক্ষেত্রে খারাপও কিন্তু থাকে একটা গ্রহ রাশি গ্রহ যখন রাশি পরিবর্তন করে কিনা সব রাশিকে কিন্তু শুভ ফল দিতে পারে না কিছু রাশি ক্ষেত্রে শুভ দেয় কিছু রাশি ক্ষেত্রে অশুভ দেয় কিছু রাশি ক্ষেত্রে নিউট্রাল ফল কিন্তু দেয় তাই মিথুন রাশি ক্ষেত্রে অষ্টম গৃহে আপনাদের পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এবং বড় ধরনের ঝুঁকিপূর্ণ আপনারা এই সময় কোনো ঋণ নিবেন না অথবা কাউকে অর্থ ধার দিবেন না কিছু ক্ষেত্রে টাকা ফেঁসে যাওয়া প্রপার্টি যারা কিনতে চাইছেন একটু থেমে যান কারণ মঙ্গলের জায়গাটা কিন্তু ভালো কিন্তু নেই ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে মিথুন রাশি এবং রাগ জেদ কন্ট্রোল রাখুন এবং হটকারিতার সিদ্ধান্ত এই সময় কিন্তু করবেন না দ্বিতীয় রাশি আপনার মিথুন মিথুনের পর সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির দেখুন আপনাদের কর্মাধিপতি দ্বাদশ অবস্থান করছে তৃতীয়পতি প্রতি দ্বাদশ কর্মক্ষেত্রে আপনাদের এই সময় চাপ সৃষ্টি হবে কর্মক্ষেত্রে শত্রুতা সৃষ্টি হবে এবং তৃতীয়পতি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজের উৎসাহটা কিছুটা কমবে আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সময় আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদেরকে বলবে এই সময় বড় ধরনের নিবেশ আপনারা কিন্তু করবেন না তিন নম্বর যে রাশি আমি কথা বলবো তিনটি রাশির যে সাবধানের আমি রেড অ্যালার্ট জারি করছি সেই তিন রাশির মধ্যে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ষষ্ঠভাবে আমি একটা কথা আপনাদেরকে বলবো যেহেতু আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যাধিপতি ষষ্ঠভাবে আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিছুটা হল বিড়ম্বনা এই সময় দিবে ভাগ্যের জায়গাটা একটু হলো সমস্যা দিবে কোনো ঋণ এই সময় আপনারা নিবেন না এবং পাশাপাশি কোনো প্রপার্টি যারা কিনতে চাইছেন একটু হলো সতর্কভাবে থাকুন চট করে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার আগে আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন আপনি যদি সিংহ রাশি মানুষ হন এই তিনটি রাশি মিথুন মিথুন রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান এবার আমি আসি যে পাঁচটি রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে প্রথম যে রাশি কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছে আপনাদের ব্যবসার জায়গায় ভালো দেবে আপনাদের কর্ম কর্মক্ষেত্রে উন্নতি যারা ট্রান্সফার চিন্তা করছে ট্রান্সফার প্রমোশন হওয়া এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং ফাটকা থেকে আপনারা লাভ দেবে রুচক নামক মহাপুরুষ সৃষ্টি করছে কর্কট রাশি আপনাদের উন্নতির জায়গা কিন্তু ডেফিনেটলি দেখা যাচ্ছে এবং বৈবাহিক জীবন আপনাদের শুভ ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলব সেই রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং পাশাপাশি আপনাদের শুক্র কিন্তু কর্মভাবে অবস্থান করবে আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের কোনো প্রপার্টি কিনা কোনো সম্পত্তি কিনা সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু শনি যে অস্তমিত হয়ে যাবে চোদ্দ তারিখের পর থেকে কিছুটা কর্মক্ষেত্রে চাপ আপনাদের আসবে তবে ওভারঅল আমি বলবো এই সময়টা আপনাদের সাহস উদ্দীপনা পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা কোনো প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন মেসরাশের রুচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু করাবে আপনাদের ক্ষেত্রে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন আপনাদের মান সম্মান যশ এবং পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয় এবং পাশাপাশি আপনাদের ইনকাম বাড়বে একাদশ তুঙ্গক্রিয়া অবস্থান করছে আপনাদের প্রফিট সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের পরিবর্তনের যোগ কর্মক্ষেত্রে আসতে কিন্তু চলেছে অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থভাবে মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং ধনাধিপতি চতুর্থভাবে আপনাদের সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা যারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতি এবং ব্যবসা যারা করছেন আপনি যে কোনো পার্টনারশিপ বিজনেস করুন বা এমনি বিজনেস করুন বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ মান সম্মান যশ পথ আপনারা কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন এই সময়ের মধ্যে আপনাদের উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হতে চলেছে অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস লিখে রাখুন এবং পাশাপাশি একটি কথা বলছি যারা ভিডিওগুলো দেখছেন হয়তো সমস্যা রয়েছে তার জন্যে আছে জ্যোতিষ আর জ্যোতিষ হচ্ছে বেদের চোখ এবং প্রপার বিজ্ঞান ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী